সোমবার এটিএম কাণ্ডের আসল মাস্টার মাইন্ড আব্দুল জব্বারকে আটক করলো ধর্মনগর থানার পুলিশ। ধর্মনগরের এক সাংবাদিক এবং ব্যাংক কর্মীর সহায়তায় এসবিআই ব্যাংকের সামনে থেকে তাকে আটক করা হয়। সোমবার বেলা 12টা নাগাদ হঠাৎ ধর্মনগর এসবিআই ব্যাংকের সহায়তা টেবিলে দৌড়ত দৌড়তে ছুটে আসেন ধর্মনগর মহেশপুর এলাকার বাসিন্দা রুমা শুক্লবৈদ্য। তিনি এসে ব্যাংক কর্মী রাজদীপ দেবকে বলেন, ধর্মনগর এসবিআই ব্যাংকের সামনের এটিএম থেকে এক ব্যক্তি তাকে এটিএম থেকে টাকা তুলে দেবার কথা বলে 500 টাকা তুলে দিয়ে তার কাছ থেকে এটিএম কার্ড নিয়ে পালিয়ে গেছে এবং টাকা তোলার সময় তার এটিএমটি পাল্টিয়ে নিয়েছে। তখন ওই ব্যাংকে নিজের কাজে গিয়েছিলেন ধর্মনগরের এক সাংবাদিক। তিনি মহিলার কাছ থেকে ঘটনা শুনে ব্যাংক কর্মী রাজদীপ দেবকে এটিএম ব্লক করার জন্য অনুরোধ করতেই ব্যাংক কর্মী সময় নষ্ট না করে তক্ষুনি নিজের আন্তরিক প্রচেষ্টায় রুমা শুক্লবৈদ্যের এটিএম ব্লক করে দেন। তাতে আরো 1 মিনিটের সময় লাগলে মহিলার অ্যাকাউন্টে রাখা 70,000 টাকা তুলে নিত এটিএম জালিয়াতি কাণ্ডের মাস্টার মাইন্ড আব্দুল জব্বার। কারণ এটিএম ব্লক করার 1 মিনিট পর সেই আব্দুল জব্বার অন্য এটিএম এ টাকা তোলার জন্য চেষ্টা করছিল। এদিকে মহিলাকে টাকা তোলার নাম করে যে এটিএম কার্ড দিয়েছিল আব্দুল জব্বার, সেই এটিএম কার্ডটি ছিল কদমতলার বাসিন্দা নূপুর মালাকারের। তাকেও আজই একই কায়দায় আরেকটি এটিএম কার্ড দিয়েছিল সে, সেটি ছিল সঞ্চয়ীরা বেগমের। সেই মহিলাকেও একই কায়দায় গত 18 তারিখ এটিএম থেকে টাকা তুলে নিয়ে গেছে আব্দুল জব্বার। এইভাবে প্রায় 4-5 মাস ধরে ধর্মনগরের বিভিন্ন এলাকা থেকে এই কাজ করে যাচ্ছিল এই প্রতারক আব্দুল জব্বার। আজ তাকে ধর্মনগর এসবিআই ব্যাংকের কর্মী রাজদীপ দেব ও সাংবাদিকের সহায়তায় আটক করা হয়েছে ধর্মনগর ব্যাংক এলাকা থেকে বলে জানিয়েছে ধর্মনগর থানার ওসি দেবপ্রসাদ রায়। তার কাছ থেকে নগদ 30,000 টাকা সহ 5টি এটিএম কার্ড পাওয়া গেছে। জিজ্ঞাসাবাদে সে জানায়, অসুস্থ হওয়ার পর থেকে সে কাজকর্ম না করতে পেরে সে এই কাজে নেমেছে। তার আসল বাড়ি আসামের পাথারকান্দি থানার অন্তর্গত বাজারিছড়া এলাকার ছাগলমা গ্রামে। বর্তমানে সে ধর্মনগর দুর্গাপুর এলাকায় 2 স্ত্রীকে নিয়ে মুকমদ আলীর বাড়িতে ভাড়া থাকে। আজকের আগে ধর্মনগর থানায় এটিএম থেকে টাকা জালিয়াতির 8টির মতন অভিযোগ জমা পড়েছে। আজ এই অভিযুক্ত ধরা পড়ায় পুলিশ জানিয়েছে এই হলো এটিএম কাণ্ডের আসল মাস্টার মাইন্ড তথা কিংকে আটক করা হয়েছে। আমারটা 2 দিন থেকে আমার প্রসেসিংও না, আমি ব্যাংকে দেখেছি যাওয়ার পরে হয়েছে, তারা হয়েছে বাইরে বাইরে এতে আমার উড়াটা দাদা ইচ্ছা আমার কি একটু তো কইলাম ব্যাংকে আবার নিজে নিজে দেখি লাগে, নিজে নিজে দেখাত কেউ না। তারপরে এ হয়েছে কীটা হয়েছে বলে এফটিভটা অন না পারণ পাই, তারপরে কইছে আমি করিয়ে দিই দেখি কইয়া এফটিভ করছে, করার পরে মেসেজ আইছে দেখছে, এরপরে আমার মেসেজ ডিলিট করো, এরপরে আমার সব মেসেজ ডিলিট করে লিখছে। এরপরে আবার এফটিভ করছে করিয়া, এরপরে কইছে আইব এমন আপনার মেসেজ তখন হইয়া বাড়িয়া, এরপরে আবার মোবাইল দেখি ওই সব মেসেজ ডিলিট করিয়া এটিএমটা দিছে। দেওয়ার পরে আমি তো গেছি কি কতক্ষণ যাওয়ার পরে কই দেখি যাই আমি জায়গা যাওয়ার পরে এটিএম সে দেখি অন্য, এরপরে আমি লগে লগে লক করতে করতে আমার 1,000 টাকা তুলে নিছে, এরপরে ব্যাংক থেকে ফোন হয়েছে, এরপরে আইছে। আমার নাম নূপুর মালাকার। স্যার মানে যখন থেকে মানে আমার শরীর লস হয়েছে, মানে আমি কাজ কাম করতে পারি না, তখন থেকে মানে আমি ওই যে করি মানে ওই টাকাগুলো আমি জমাইছে খাইয়া বাসি আর এইরকম একজনের কাছ থেকে একটা এটিএম দিয়ে অন্য এটিএম দিয়ে নিন নিন যাচ্ছে 12-12 টাকা। মানে যখন কাজ কাম করতে পারি না মানে তখন আমি ওই টাকাগুলো ব্যাংক থেকে তুলো। এরকম ওইখানে এখন পর্যন্ত কতজনের কাছ থেকে নিয়েছি? 30,000 টাকা না 30,000 টাকা আছে মানে এখন বর্তমানে আছে। এখন পর্যন্ত কত টাকা তুলছো? ওই মানে খাইয়া দিয়ে মানে ওইটা মানে ফাঁসেছে মানে 1 মাস ধরে। গত 3-4 মাস যাবত আমরা একটা জিনিস লক্ষ্য করেছি, ব্যাংক এটিএম কাউন্টারগুলিতে বিভিন্ন মানুষ টাকা তুলতে এসে তারা হয়রানি হচ্ছে, ওদেরকে ঠকিয়ে কেউ না কেউ টাকা তুলে নিয়ে যাচ্ছে। তো এই বিষয় নিয়ে আমরা কয়েকটা কেসও নিয়েছি, পাশাপাশি আমরা আরও এদেরকে ধরার জন্য একটা পরিকল্পনা নিয়ে সেইভাবে আমরা কাজ করছিলাম। আজকে আমাদের একজন ব্যাংক কর্মী পাশাপাশি একজন সাংবাদিক, ব্যাংক কর্মী যিনি ছিলেন রাজদীপ দেব এবং প্রমথেশ ঘোষ যিনি সাংবাদিকতা করেন, ওনাদেরও সহযোগিতা নিয়েছি। ওনাদের সহযোগিতা নিয়ে আজকে আমরা আব্দুল জব্বার নামে
আসামের একজন নাগরিককে আমরা গ্রেপ্তার করতে পেরেছি এবং তার কাছ থেকে আমরা 30,000 টাকা পাই এবং 5টি এটিএম কার্ড পাই বিভিন্ন নামে, যেগুলি আমরা এর আগেও কেস তদন্ত চলাকালীন সময়ে যারা এটিএম খোয়া গেছে, মানে কি এটিএমে যখন ওরা যারা ঠিক জানে না কীভাবে এটিএমে অপারেট করতে হয় তখন কারো না কারো হেল্প নিতে গেলে ওরা এই ধরনের এই আব্দুল জব্বার এই ধরনের দু একজন লোক থাকে যারা বলে আমি টাকাটা তুলে দেবো, এই কথা বলে ওদের টাকাটা তুলতে ওদের সিক্রেট যে নাম্বারটা আছে কোডটা সেটা জেনে নেয়। নেওয়ার পর এটাকে হোল্ড বলে একটা সুইচ আছে ওটা দিয়ে রাখে, বলে যে না এখন তো ট্রানজ্যাকশান হবে না, এটিএম খারাপ আছে, করে এটিএমটা বার করার সময় এটাকে চেঞ্জ করে দিয়ে দেয়, অন্য কারোর এটিএম দিয়ে দেয়, যে এটিএম থেকে টাকা ওরা আগে তুলেছে ওই এটিএমটা ওদেরকে দিয়ে দেয়, দিয়ে ওনাদের এটিএমটা রেখে দেয়। ওরা সাধারণ মানুষ ওটা চলে যায় বাড়িতে, কিছুক্ষণ পরে যখন মেসেজ আসে যে আমার অ্যাকাউন্ট থেকে টাকা তোলা হয়ে গেছে তখন তাকিয়ে দেখে যে ওই এটিএমটা ওনাদের না, ব্যাংকে দৌড়ে আসে, জানতে পারে যে টাকাটা তোলা হয়ে গেছে। তো এই ধরনের আমরা 4-5টা কেস অলরেডি নিয়েছি এবং এগুলি আমরা কিছুদিন আগেও একজন অ্যারেস্ট করেছি। তো আজকে আমরা আশা করি যাকে ধরা গেছে সে এই গ্রুপটার কিং, তাকে কিংই বলতে পারে, কারণ ওর কনফেশন থেকে আরও অনেক কিছু পরিষ্কার হয়ে গেছে, ও কবে কোন অ্যাকাউন্ট থেকে কী টাকা তুলেছে। তো এই বিষয় নিয়ে আমরা একটা সুনির্দিষ্ট আবার একটা কেস নেব, যদিও আগেও আমাদের কাছে কেস আছে, তো আমরা সঠিকভাবে তদন্ত করে এই বিষয়টা যারা যারা অন্যরা যুক্ত আছে এদেরকেও আমরা এই কেসে অ্যারেস্ট করার উদ্যোগ নেব। ধর্মনগর থেকে বিকাশ ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ বাংলা।